Violence, violence, violence. I don't like it. I avoid. But violence likes me. KGF chapter 2 যেটা বক্স অফিসে একেবারে আগুন লাগিয়ে রেখেছে মুভির স্টোরি সিনেম্যাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে অসাম তার সাথে রকিং স্টার ইয়াশের পোচ পাচ দেখলে একেবারে মাথা খারাপ হয়ে যাবে তবে এই KGF এর গল্প কি রিয়েল এবং কোলার গোল্ড ফিল্ড বা KGF বলে সত্যি কি কোনো জায়গা আছে ভারতে যারা মুভিটা দেখেছে তারা জানে যে KGF এর গল্পটা একটা সোনার খনিকে নিয়ে একটা পুরনো সোনার খনি আছে যেখানে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যায় আর ওখানেই মজদুরদের সঙ্গে অনেক অত্যাচারও করা হয় তবে সত্যিই কি ভারতের দক্ষিণ ভাগে KGF নামে এরকম কোনো জায়গা আছে যেখানে এরকম প্রচুর পরিমাণে সোনা পাওয়া যায় তো চলুন আজকে আলোচনা করা যাক এবং জানার চেষ্টা করা যাক KGF অর্থাৎ কোলার গোল্ড ফিল্ডের আসল কাহিনী সম্পর্কে সবার প্রথম হলো KGF সত্যি একটা জায়গা আছে আর সত্যি KGF এ একটা বিশাল বড় সোনার খনি ছিল বর্তমানেও হয়তো অল্প কিছু থাকতে পারে তবে অতীতে এখানে প্রচুর কাজ হতো একটা সময় ছিল যখন ভারতের প্রায় 95% সোনা KGF এর এই একটা খনি থেকেই আসতো তবে এটাও সত্যি যে বর্তমানে আমাদের দেশের কোনো সোনার খনি পৃথিবীর টপ 5 এর মধ্যেও আসে না একটা সময় এমন ছিল যে ভারত সোনা উৎপাদনে নাম্বার 6 পজিশনে ছিল কিন্তু বর্তমানে সেটা আর নেই যদি আপনি কোনো দেশের গোল্ড রিজার্ভকে দেখেন তবে সেখানেও ভারতের র‍্যাঙ্ক অনেক কম তবে কোনো দেশের গোল্ড রিজার্ভে যে সোনাটা থাকে সেটা কোনো দেশের সরকারের প্রপার্টি অর্থাৎ পুরো দেশের প্রপার্টি তাই আমাদের দেশের বাড়িতে বাড়িতে যে সোনা আছে অর্থাৎ আমাদের দেশের মায়েদের কাছে বোনেদের কাছে যে সোনা আছে সেগুলোকে যদি একত্রিত করা যায় তবে আমাদের দেশের র‍্যাঙ্ক অনেক অনেক উপরে থাকবে এমনকি নাম্বার 1 পজিশনেও থাকতে পারে কারণ আপনারা সবাই জানেন যে অতীত থেকেই আমাদের দেশে সোনার প্রচলনটা খুবই বেশি সোনার অলংকার সবাই পড়তে পছন্দ করে মানে গরীব থেকে গরীব মানুষের বাড়িতে এক টুকরো হলেও সোনা থাকবে এবার চলুন KGF এর দিকে যাওয়া যাক KGF এর যে স্টোরিটা মুভিতে দেখানো হয়েছে সেটা টোটালি ফিকশন কিন্তু বাস্তবে KGF এর স্টোরিটা কি সেটা জানবো আজকে আমরা এই ভিডিওতে কোলার গোল্ড ফিল্ড অর্থাৎ KGF এটা কর্ণাটক রাজ্যের মধ্যে একটা রিয়েল জায়গা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে এটা মাত্র 100 কিলোমিটারের মতো দূরে অবস্থিত আর এই জায়গাটার নাম হলো কোলার আর এই কোলারের নাম থেকেই এসছে কোলার গোল্ড ফিল্ড একটা সময় ছিল যখন কোলারও একটা নর্মাল জায়গা ছিল আর ওখানে কিছুই ছিল না ফাঁকা জায়গা ছিল না ছিল কোনো ঘন জনবসতি আর না ছিল কোনো রকম সুবিধা মানে বলতে পারেন একটা ব্যাকওয়ার্ড টাইপের রুরাল এরিয়া ছিল এরকম মনে করা হয় যে পুরনো আমলেও এরকম খবর শোনা যেত যে এই এলাকাতে মাটির নিচে নাকি অনেক সোনা পাওয়া যায় আর এটা শুরু হয়েছিল যখন মহীশূরের রাজারা রাজত্ব করত তখন তারা নিজেদের পূর্বপুরুষদের কাছ থেকে অনেক ধরনের এরকম গল্প শুনেছিল তারপর এইসব শোনার পর তারা ওই এলাকাতে সোনার খনি খোঁজার চেষ্টাও করে কিন্তু এলাকাটা অনেক বড় ছিল আর সেই সময় সেরকম কোনো মডার্ন টেকনোলজিও ছিল না একটা খনিকে একেবারে প্রথম থেকে খনন করার জন্য অনেক ধরনের মেশিন এবং যন্ত্রপাতির দরকার পড়ে কিন্তু সেই সময় ছিল শুধু মজদুর এবং মজদুরের হাত তাই একদিনে আপনি কত মজদুর লাগাতে পারবেন এবং কতটাই বা গর্ত খুলতে পারবেন তাই সেই সময় তেমন বড়ভাবে খনির কাজ করা যায়নি তবে তখনও অল্প অল্প মাটি খুললেও কিছু কিছু সোনা পাওয়া যেত আর এই থেকেই একটা বিশ্বাস চলে এসেছিল যে এই কোলার গোল্ড ফিল্ডে সোনা তো আছেই নিশ্চয়ই আছে তারপর ধীরে ধীরে আসে ব্রিটিশ রাজ অর্থাৎ ইংরেজদের রাজত্ব আর তারাও এখানে এই গল্প শোনে তবে প্রথম দিকে তারা ভারতবর্ষে রাজত্ব করার পেছনে অনেক ব্যস্ত হয়ে পড়ে তাই KGF এর দিকে তাদের অতটা বেশি নজর ছিল না তারপর এমনিতেই তারা ভারতবর্ষের মধ্যে যে লুটপাট চালাচ্ছিল তাতেই তাদের পকেট গরম হয়ে উঠছিল তাই লুকিয়ে থাকা সম্পত্তির পেছনে পরিশ্রম করার ইচ্ছা তাদের হচ্ছিল না কিন্তু 1871 সালে মাইকেল ফিটজেরাল্ড লভেল বলে একজন ব্রিটিশ আর্মি অফিসার ভারতে আসে তবে সেই সময় পর্যন্ত তিনি রিটায়ার হয়ে গিয়েছিলেন ভারতবর্ষে আসার পর তিনি চারিদিকে ঘোরেন এবং তার সাথে বিভিন্ন ধরনের রিসার্চ এবং সার্ভে পড়েন এই সব কিছু দেখার পর তিনি বুঝতে পারেন যে কোলারেতে মাটির নিচেতে অনেক সোনা আছে এটা জানার পর তিনি তার রিসার্চ আরও বাড়িয়ে দেন অনেক পুরনো ডকুমেন্টস পড়েন অনেক পুরনো পেপার বের করেন তারপর অনেক রিসার্চ করার পর অনেক পরিশ্রম করার পর তিনি বুঝতে পারেন যে এখানে সোনা আছে এবং সেই সোনাকে বের করা দরকার এইসব কাজ করতে করতে 4 বছর কেটে যায় তারপর 1875-এ যখন সে 100% সিওর হয়ে যায় যে সত্যি কোলারের মধ্যে গোল্ড আছে তখন তিনি ব্রিটিশ গভর্নমেন্টকে একটা লেটার লেখেন
তিনি বলেন যে কোলারের মধ্যে অনেক সোনা আছে আর এখানে যদি খনন কার্য করা হয় তবে ব্রিটিশ গভর্নমেন্টের অনেক লাভ হতে পারে। এবার যেহেতু মাইকেল লভেল অনেক রেপুটেটেড একজন ব্যক্তি ছিলেন তাই ব্রিটিশ গভর্নমেন্ট তার কথাকে একেবারে ফেলে দিতে পারেনি। এ কারণে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে পারমিশন দিয়ে দেয় ওখানে খনন কাজ করার জন্য। কিন্তু একটা খনিকে খনন করা এত সোজা কাজও নয়, তার সাথে তার কাছে এরকম কোনো ফান্ডও ছিল না যাকে ব্যবহার করে তিনি খনন কাজ চালাতে পারবেন। অল্প সময়ের মধ্যেই তিনি বুঝতে পারেন যে এই কাজ করার জন্য, এই বিশাল কাজ করার জন্য কোনো বড় ইনভেস্টরের দরকার, তাই তিনি অনেক বড় বড় কোম্পানিকে চারিদিকে অ্যাপ্রোচ করতে শুরু করেন। তবে শেষমেশ একটা কোম্পানি ছিল যার নাম ছিল জন টেইলার্স অ্যান্ড সন্স, যেটা একটা ব্রিটিশ কোম্পানি ছিল এবং এদের কাছে খনন কাজের এক্সপিরিয়েন্স ছিল। তো জন টেইলার অ্যান্ড সন্সের কাছে যখন মাইকেল লাভেল অ্যাপ্রোচ করেন এবং বলেন যে এখানে অনেক সোনা আছে এবং খনন কাজ চালানো যেতে পারে, তখন জন টেইলার অ্যান্ড সন্স রাজি হয়ে যায় এবং তাদের কাছে ওই খনিতে খনন কাজ করার জন্য একটা টেন্ডার চলে আসে। 1875 পারমিশন পাওয়ার পর প্রায় 5 বছর লেগে যায় সবকিছু সেট আপ করতে। এরপর 1880 এই কোম্পানি খনিটাকে ওভারটেক করে এবং তারপর শুরু হয় খননের কাজ। তবে তাদের কাছেও সেই সমস্যাটাই উঠে আসে যেটা আগে ছিল, যেহেতু এটা একটা ফাঁকা জায়গা ছিল তাই কাছাকাছি মজদুর পাওয়াটাও খুব মুশকিল কাজ হয়ে পড়ে তাদের কাছে। তাই দূর দূরান্তের গ্রাম থেকে মজদুরদের আনা তারা শুরু করে। মজদুররা সেখানে আসতে শুরু করে, কাজ করে এবং কাজের বদলে পারিশ্রমিকও পেতে শুরু করে। তবে ওখানে মজদুরদের ওপর অত্যাচারও প্রচুর হতো এবং যে পারিশ্রমিক তারা দিত তার থেকে অনেক বেশি কাজও তাদের করতে হতো। তারপরে তারা খনন কাজ করছিল হাত দিয়ে, তাই একজন মজদুর একদিনে কতটাই বা খনন কাজ করতে পারে। তা সত্ত্বেও ব্রিটিশ সরকারের অত্যাচারের জন্য মজদুরদের বাধ্য হয়ে ওখানে কাজ করতে হতো। তবে কাজ যখন শুরু হয়ে যায় তখন কোম্পানি বুঝতে পারে যে তারা যত টাকা ইনভেস্ট করছে তত রিটার্ন তারা পাচ্ছে না, কারণ ম্যানুয়াল লেবার দিয়ে কাজ খুব ধীরে ধীরেই হচ্ছিল। আর এই সময় তারা বুঝতে পারে যে হাত দিয়ে যদি এইভাবে খনন করা হয় তবে এই কাজ তারা বেশি দিন চালাতে পারবে না এবং তারা ঠিক করে যে তারা বাইরে থেকে কিছু মেশিনারি নিয়ে আসবে। এরপর 1890 তারা সেই সময়কার আধুনিক মেশিন পার্ট কেনে এবং সেগুলোকে KGF তে নিয়ে আসে। তখনকার সময় অনুযায়ী ওই মেশিনগুলো এতটা অ্যাডভান্স ছিল যে এরপরের 100 বছর ওই মেশিন দিয়েই কাজ চলে। এবার আধুনিক মেশিন যখন চলে আসে খনন কাজও খুব দ্রুত গতিতে চলতে থাকে এবং খনির গভীরতাও ধীরে ধীরে বাড়তে থাকে। তবে এরপর আসে আরও একটা সমস্যা, খনি অনেক গভীর হয়ে গেছিল এবং মজদুররাও ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু গভীরতার জন্য ভেতরে আলো পৌঁছতে পারত না, একেবারে অন্ধকার থাকত। তাই মজদুরদের কাজ করতে খুবই অসুবিধা হতো, কাজের গতি আগের থেকে কমে যায়। সেই সময় পর্যন্ত সারা দেশে কোথাও ইলেকট্রিসিটি ছিল না। এই সমস্যাকে সামনে রেখে ওই কোম্পানি আবার ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে কথা বলে। তারা বলে যে খনির মধ্যে আলোর অভাবের জন্য কাজ তারা দ্রুতগতিতে করতে পারছে না। এই সমস্যাকে মাথায় রেখে এবং এই সমস্যার সমাধান করার জন্য শেষমেশ একটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয় শুধুমাত্র এই কোলার গোল্ড ফিল্ডকে অপারেট করার জন্য, যে জলবিদ্যুৎ কেন্দ্রটা বর্তমানে কাবেরি ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট নামে পরিচিত। এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে এত বেশি বিদ্যুৎ তৈরি হতো যে KGF এর বিদ্যুৎ ব্যবহারের পরেও অনেক বিদ্যুৎ বেঁচে থাকতো। এবার জলবিদ্যুৎ তো আপনি স্টোর করেও রাখতে পারবেন না, তাই KGF এর যত মজদুর ছিল যাদের বস্তি ওখানে আশেপাশে তৈরি হয়ে গিয়েছিল, পাওয়ার প্ল্যান্টের এক্সট্রা বিদ্যুৎটা তাদের বস্তি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এবার এখানে সিচুয়েশন এমন হয়ে গিয়েছিল যে ভারতবর্ষের মধ্যে বড় বড় ধনী ব্যক্তিদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, কিন্তু KGF এর মজদুরদের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল। এবার বিদ্যুৎ আসার সাথে সাথেই কাজ আবার আগের মতো দ্রুত গতিতে হতে শুরু করে। এবার খনি থেকে যে মাটিটা ওঠে সেগুলোকে ধুয়ে তার ভেতর থেকে সোনা পাওয়া যায়, তাই এই মাটিকে ধোবার জন্য তাদের জলের প্রয়োজন ছিল। এই কারণে তারা ওই এলাকাতে একটা আর্টিফিশিয়াল লেকও তৈরি করে যা বর্তমানে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়ে গেছে। এবার এই সমস্ত সুবিধা কোলারের আশেপাশের এলাকাতে চলে আসার ফলে এলাকাটাও ধীরে ধীরে ডেভেলপ হতে শুরু করে। অনেক লোক বাইরে থেকে এসে কোলারের আশেপাশে বসতি স্থাপন করতেও শুরু করে। তবে ব্রিটিশ গভর্নমেন্টের অত্যাচার যে একেবারে বন্ধ হয়ে গেছিল তেমনটা নয়, খনিতে যারা কাজ করত তাদের পারিশ্রমিকের থেকে অনেক বেশি কাজ করতে হতো। এরকম মনে করা হয় যে KGF এর প্রায় 120 বছরের ইতিহাসে প্রায় 8 থেকে 10 হাজার শ্রমিক এখানে মারা গেছে বিভিন্ন কারণে। সবকিছু সুবিধা পাওয়ার পর KGF নিজের রং দেখাতে শুরু করে, KGF নিজের ভেতর থেকে সোনার ভাণ্ডার বের করতে শুরু করে। এটা বলা হয় যে সেই সময় ভারতবর্ষের মধ্যে KGF এমন একমাত্র খনি ছিল যেখান থেকে সেই সময় ভারতের 95% সোনা আসত। এই সব কিছু দেখে ব্রিটিশ সরকার এবং ওই কোম্পানি খুবই খুশি হয়ে যায় এবং ব্রিটিশরাও KGF এর কাছে তাদের কলোনি তৈরি করতে শুরু করে। তাদের কাছে ব্যাপারটা আরও ইজি ছিল কারণ এখানকার ওয়েদারও অতটা গরম ছিল না,
তারপর ধীরে ধীরে ইংরেজ সরকারের অফিসাররা এখানে আসে, তাদের পরিবার আসে এবং এই জায়গাতে ধীরে ধীরে একটা ছোট শহর তৈরি হতে শুরু করে। একটা সময় এমন ছিল যে এই এলাকাতে প্রায় 2.5 লক্ষ মানুষ বসবাস করত। তবে কেজিএফ থেকে সোনা বের করতে তাদের লোভ এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল যে তারা এই খনিটাকে এত গভীর পর্যন্ত খুলে দেয় যে এটা পৃথিবীর দ্বিতীয় সবথেকে গভীর সোনার খনিতে পরিণত হয়ে যায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় 3 কিলোমিটার নিচ পর্যন্ত। এবার গভীরতা যখন এত বেশি, তখন মজদুরদেরও অত নিচ পর্যন্ত যেতে হবে। আর শুধু যেতে হবে নয়, ওখান থেকে সোনা বা মাটি তুলে ওপরে আনতেও হবে। ভূপৃষ্ঠ থেকে এত নিচে টেম্পারেচার, প্রেশার এবং বায়ুর ঘনত্ব চেঞ্জ হয়ে যায়, আর এই মতো পরিস্থিতিতেও মজদুরদের ওখানে কাজ করতে হয়। এই কারণে অনেক মজদুর মারাও যায়, কিন্তু কাজ তাদের বন্ধ হচ্ছিল না। এরপরেও প্রায় 70-80 বছর পর্যন্ত কেজিএফ থেকে অনেক সোনা বের করা হয়, আর এই সোনা দিয়ে ব্রিটিশ সরকার অনেক লাভও উপার্জন করে। তবে তারপর ব্রিটিশ সরকার ভারত থেকে চলে যায় এবং ভারত একটা স্বাধীন দেশে পরিণত হয়। কিন্তু ব্রিটিশ সরকার চলে যাওয়ার পরেও ওই কোম্পানি আরও 10 বছর পর্যন্ত ওখানে খনন কাজ চালাতে থাকে। তবে সেই সময় পর্যন্ত সোনা এত বেশি তারা বের করে ফেলেছিল যে সোনার উৎপাদন অনেক অনেক কমে যায়। এরপর 1956 সালে কেজিএফ কে কর্ণাটক সরকার তাদের আন্ডারে নিয়ে নেয়। তবে যে সোনা পাওয়া যাচ্ছিল তার পরিমাণ অনেক অনেক কমে গিয়েছিল এই সময় পর্যন্ত। তারপর 1972 ভারত সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কেজিএফ কে তাদের আন্ডারে নিয়ে নেয়। সেই সময় ভারত সরকার একটা কোম্পানি বানায় যার নাম হলো BGML অর্থাৎ ভারত গোল্ড মাইন্স লিমিটেড, আর এই কোম্পানির আন্ডারে ভারতের সমস্ত সোনার খনি চলে আসে, তার সাথে কেজিএফও। সেই সময় পর্যন্ত কেজিএফ এ কাজ চলছিল, কিন্তু সোনার পরিমাণ দিনের পর দিন কমে যাচ্ছিল। অনেক রিপোর্ট অনুযায়ী 8,000 থেকে 10,000 টন সোনা কেজিএফ থেকে তার আয়ুকালের মধ্যে বের করা হয়েছিল। মানে আপনি কল্পনা করতে পারছেন, 8,000 টন থেকে 10,000 টন সোনা। তবে 1980 আস্তে আস্তে BGML বুঝতে পারে যে এত মেশিন এবং এত লেবার লাগিয়ে তাদের লাভ কিছু হচ্ছে না, বরং ক্ষতিই হচ্ছে। যে পরিমাণে টাকা তাদের এই সমস্ত কিছু মেনটেন করার জন্য খরচ হচ্ছে, সেই পরিমাণে সোনা কেজিএফ থেকে আর পাওয়া যাচ্ছে না। শেষমেশ 2001 সালে কেজিএফকে ভারত সরকার বন্ধ করে দেয়। তো প্রায় 120 বছর পর্যন্ত কেজিএফ থেকে সোনা বের করা হয়েছিল। একটা রিপোর্ট অনুযায়ী প্রথমে যখন কেজিএফ এ খনন করা হতো, তখন 1 টন মাটির মধ্যে 47 গ্রাম সোনা পাওয়া যেত। তবে 1990-এর দশক আস্তে আস্তে ওই 1 টন মাটির মধ্যে থেকে মাত্র 3 গ্রাম সোনা পাওয়া যেতে শুরু করে। তাই একে অপারেট করা ভারত সরকারের কাছে সম্ভব ছিল না। তবে কেজিএফ তো বন্ধ হয়ে যায়, কিন্তু ওখানে যে শ্রমিকরা ছিল যারা কাজ করত, তাদের রোজগারও তার সাথে চলে যায়। এবার যেহেতু ভারত একটা স্বাধীন দেশ, সেই কারণে মজদুররা তাদের ডিমান্ড গভর্নমেন্টের কাছে করতেই পারে, তাই তারা গভর্নমেন্টের কাছে তাদের রোজগার সম্পর্কে ডিমান্ডও করে। মাঝখানে এরকমও খবর এসেছিল যে কেজিএফকে হয়তো আবারও খোলা যেতে পারে, তবে এটা কবে হবে বা আদৌ হবে কিনা সেই সম্পর্কে কোনো খবর নেই। তবে ওই এলাকাটা অনেক বড়, তাই অনেক এক্সপার্টরা মনে করে যে এখানে আরও আশেপাশে মাটির নিচে এরকম সোনার ভাণ্ডার থাকতে পারে। তবে ব্যাপারটা সম্পূর্ণ ভারত সরকারের উপর। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেজিএফকে কি আরও একবার জাগিয়ে তোলা উচিত, আরও একবার শুরু করা উচিত এখানে খনন কাজ, আর সত্যি কি এখানে আরও সোনা আছে? ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।